দেখো সৌমেন, ছাত্র বিক্ষোভে একেবারে তুলকালাম উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয়। ফি বৃদ্ধির প্রতিবাদে প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয়ে তুলকালাম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে পড়ুয়াদের সংঘর্ষ। পনেরো থেকে কুড়ি রাউন্ড গুলি চলার অভিযোগ, যদিও ঘটনায় কারোর গুলিবিদ্ধ হওয়ার খবর নেই। দেখতেই পাচ্ছেন পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষের সেই ছবি। খাতা পেন্সিল পেন সমস্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয়ের ঘটনা। বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে প্রয়াগরাজ বিশ্ববিদ্যালয়ে এরকম তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। চোখ রাখবো পরের খবরে। গরু পাচার মামলায় ধৃত কেষ্টকে বীরভূমের বাঘই মনে করেন ফিরহাদ হাকিম। আস্থা আছে বিচার ব্যবস্থায়। কেষ্টকে বাঘের সঙ্গে তুলনা করে ফের মন্তব্য করলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে বাঘই মনে করেন ফিরহাদ হাকিম। আস্থা রয়েছে বিচার ব্যবস্থায়। কেষ্টকে বাঘের সঙ্গে তুলনা করে মন্তব্য ফিরহাদ হাকিমের। আমার মনে হয়, শোনো একটা জিনিস বলি, যে কোর্ট এর উপর আমাদের বিশ্বাস রাখা উচিত। কোর্ট কখনো ইনজাস্টিস করবে না, বিচার ব্যবস্থা, এবং উপরে ভগবান নিচে আদালত, এদের কাছে ন্যায় বিচার পাবো। গরু পাচার মামলায় ধৃত কেষ্টকে বীরভূমের বাঘই মনে করেন ফিরহাদ হাকিম। আগেও সেই প্রথমে বাঘ বলেছিলেন, বীরভূমের বাঘের সঙ্গে তুলনা করেছিলেন ফিরহাদ হাকিম, একেবারে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন অনুব্রত মণ্ডলকে। কি বলেছিলেন আগে? অনুব্রত মণ্ডলকে বাঘের সঙ্গে তুলনা করে ফিরহাদ হাকিম। দেখুন, বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন দা, আগেও বাঘ বলেছিলেন অনুব্রত মণ্ডলকে ফিরহাদ হাকিম, আর আজকেও আবারও বীরভূমের বাঘই মনে করেন ফিরহাদ হাকিম, এমনটাই তিনি বললেন, এবং বললেন সেই সঙ্গে আস্থা আছে বিচার ব্যবস্থায়। দেখুন, অনুব্রত মণ্ডল কোর্টের অর্ডারে দিল্লি যাবে, এটাই সঙ্গত এবং স্বাভাবিক। এত দুর্বৃত্ত, বেআইনি সম্পদের অধিকারী এবং এত অসভ্যতা, এটা তৃণমূল দল বলেই এদেরকে রক্ষা করে, কারণ তৃণমূলটা দুষ্কৃতীদের দল। ফিরহাদ হাকিম ওকে বাঘের সঙ্গে তুলনা করেছিলেন, এখনো তুলনা করতে চান, এবং সেই কারণেই তো যে বাঘ, তার তো খাঁচাতেই থাকতে হবে অথবা জঙ্গলে, সভ্য সমাজে তার ভূমিকা কি? সেই কারণেই এমনকি ফিরহাদ হাকিমের কথা থেকেও এটা পরিষ্কার হয়ে যায় যে পুলিশকে বোম মারা অথবা বোম মারার নিদান দেওয়া অনুব্রত, এদের জেলেই থাকা উচিত, জঙ্গলেই থাকা উচিত, সভ্য সমাজে থাকার কোনো কারণ নেই। মমতা ব্যানার্জির প্রাধান্যতায় উনি নড়ে চড়ে বেড়াচ্ছিলেন, এবং যত নড়ে চড়ে বেড়াচ্ছেন তত লুট তোলাবাজি বেআইনি সম্পদ তার অধিকারী হচ্ছিলেন, ঘাটে ঘাটে টাকা পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে টিকেছিলেন। সেই সুযোগ মানুষ ওকে দেবে না, দেওয়াটা উচিত না। ও বাঘ অথবা ভাল্লুক যাই হোক না কেন, কিংবা শিয়াল যাই হোক না কেন, সভ্য সমাজে থাকার এদের কোনো অধিকার নেই। ধন্যবাদ সুজনদা। গরু পাচার মামলায় ধৃত কেষ্টকে বীরভূমের বাঘ বলেই মনে করেন ফিরহাদ হাকিম। বিচার ব্যবস্থা আস্থা আছে বলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এর পাশাপাশি তিনি কেষ্টকে বাঘের সঙ্গে তুলনা করে আজ এই মন্তব্য করেছেন।
বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রাহুল বাবু, আজ গরু পাচার মামলায় ধৃত কেষ্টকে বীরভূমের বাঘ বলেই মনে করেন ফিরহাদ হাকিম এমন মন্তব্য করেছেন, সেই সঙ্গে তিনি এটাও বলেছেন বিচার ব্যবস্থায় আস্থা আছে। না, বাঘের তো খাঁচা বদল হচ্ছে, তো বাঘ দেখতে ফিরহাদ হাকিম যাবে কিনা দিল্লি, এটা একবার ফিরহাদ হাকিমকে জিজ্ঞাসা করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাঘ তো এখন আর বাঘের অবস্থায় নেই, আমরা তো দেখছি বেড়ালের চেয়েও খারাপ অবস্থায় পরিণত হয়েছে। বাঘের তো তো তর্জন গর্জন শোনা যায়, কোথায় গেল সেই সমস্ত তর্জন গর্জন? পুলিশের গাড়িতে বোম মারো, চরম চরম আওয়াজ, এখন তো দেখা যাচ্ছে বেড়ালের চেয়েও অদম অবস্থায় পৌঁছে গেছে। সেই কারণে বাঘ বলবেন কি বেড়াল বলবেন, সেটা আরেকবার ফিরা থাকি তুমি দেখো। ধন্যবাদ রাহুল বাবু। আর এই মুহূর্তে আমরা চলে যাব নিউজ রুমে, আমাদের সঙ্গে রয়েছেন অমৃতা। অমৃতা, তাহলে ধোপে সওয়াল টিকলো না, দিল্লি যেতেই হচ্ছে কেষ্টকে। একেবারে, দিল্লিতে রাউজ অ্যাভিনিউ কোর্ট এমনই জানিয়ে দিল যে ইডি অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে পারবে, দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে। একই সঙ্গে প্রোডাকশন ওয়ারেন্টও পেল ইডি, অর্থাৎ ধোপে টিকলো না সওয়াল। আদালতে অনুব্রত মণ্ডলের ধাক্কা বলা যায়, কারণ দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট জানিয়ে দিল যে দিল্লিতে নিয়ে গিয়ে ইডি তাকে জেরা করতে পারবে। আজকে এমনই নির্দেশ দিয়েছে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, এবং একই সঙ্গে প্রোডাকশন ওয়ারেন্ট পেল ইডি, অর্থাৎ দিল্লিতে নিয়ে গিয়ে ইডি অনুব্রত মণ্ডলকে জেরা করতে পারবে। তিহার জেলে রয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন, এবং সেখানেই নিয়ে যেতে পারবে ইডি, এবং দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে পারবে অনুব্রত মণ্ডলকে আজকে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, এমনটাই জানিয়ে দিল। ধোপে টিকলো না সওয়াল, দিল্লি যেতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে। দিল্লি রাউজ অ্যাভিনিউ কোর্টে অনুব্রত মণ্ডলের বড় ধাক্কা, অনুব্রতকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেল ইডি। এটা তো আমরা আশঙ্কা করছিলামই, যেভাবে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতারা যেখানে দিন দিন বাদলেছিলেন, 12 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, এবং সিবিআইয়ের কোর্টে কী হবে, ইডির কোর্টে কী হবে তারাও আগে থেকে বলছিলেন, তাতে আমাদের একটা আশঙ্কা ছিল। সেই আশঙ্কা আজকে যেটা প্রাথমিক সংবাদ আমরা পেয়েছি, তাতে তাকে দিল্লির হাই কোর্ট নাকি বলেছে যে অনুব্রত মণ্ডলকে তিহার জেলে নিয়ে গিয়ে ইডি জেরা করতে পারবে। তাই জায়গায় আমরা ভেবেছেন চিন্তাভাবনা করা হচ্ছে, আমরা আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করছি, আমাদের যারা দিল্লিতে আইনজীবী আছেন তাদের সঙ্গে পরামর্শ করি, ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে কি সুপ্রিম কোর্ট বা কিছু কোর্টে যাওয়ার চিন্তাভাবনা রয়েছে না? হ্যাঁ, ব্যাপারে তো এর এগেনস্টে হাইকোর্টেও যাওয়া যেতে পারে, দিল্লি হাইকোর্টে এইটার এগেনস্টে, এই অর্ডার এগেনস্টে দিল্লি হাইকোর্টে যাওয়া যেতে পারে। তো আমরা সেই ব্যাপারে ওখানে যারা আমাদের লয়ার আছেন, যারা লিগ্যাল সেলে কাজ করছেন, তাদের সঙ্গে আলোচনা করে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা আগেও বলেছি যে যে তদন্ত চলছে সেটা কেন্দ্রীয় সংস্থার তদন্ত, আর কেন্দ্রীয় সংস্থা এখন ইউপিএ জমানার মতো কেজ প্যারেট নয়, আদালতের নির্দেশে এবং নজরদারিতে তদন্ত চলেছে। আমার মনে হয় এই বিষয়টা আদালতই ভালো বলতে পারে। দীর্ঘদিন ধরে চোর পুলিশ খেলা মানুষ দেখেছে, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের এই সংগঠিত লুট, সংগঠিত অপরাধ মানুষ দেখছে, আইনের শাসনকে ধ্বংস করা দেখেছে। মানুষ চায় প্রকৃত অপরাধীরা সামনে আসুক এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমরা চাই এই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হোক। এখন কখন কাকে কে কোথায় কীভাবে জেরা করবে, এটা তো সম্পূর্ণভাবেই তদন্তকারী সংস্থার বিষয়। মানুষও দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া দেখে ক্লান্ত, আমরা শেষ চাইছি। আপনারা জানেন যে গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে ইডির আইনজীবীরা তারা জেরা করতে পারবেন, এমনটাই আদালতের নির্দেশ। এই মুহূর্তে সরাসরি চলে যাব আসানসোলে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক নাতাই। কৌশিক, এই মুহূর্তে আইনি যে পদ্ধতি, সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে? এখনও পর্যন্ত কিন্তু আসানসোল জেলে সেরকম কোনো তৎপরতা দেখা যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে, না পুলিশি তৎপরতা, না আইনি পদ্ধতি। তার কারণ এই মুহূর্তে এই যে আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই জেলে, আসানসোলের এই জেলেই কিন্তু 11 আগস্ট থেকে
বন্দী অবস্থায় কাটাচ্ছেন অনুব্রত মণ্ডল, এবং এগারোই আগস্টের পর সতেরোই নভেম্বর যখন ইডি এখানে আসে, ইডি আসার পর যখন জেরা করার পর দেখা যায় প্রায় পাঁচ ঘন্টা জেরা করার পরে তদন্তে অসহযোগিতা করছেন, অনেক প্রশ্নের উত্তর দিচ্ছেন না, এড়িয়ে যাচ্ছেন বা বিভ্রান্ত করার চেষ্টা করছেন, এই অভিযোগ তুলে তাকে সোন অ্যারেস্ট করা হয়। সোন অ্যারেস্ট করা হলেও তাকে কিন্তু এখান থেকে ইডি নিয়ে যেতে পারেনি দিল্লি, এবং তারা তারপর থেকে তৎপর হয়ে উঠলেও বারবার কিন্তু নিজের আইনি প্রক্রিয়া চালিয়ে যে যান অনুব্রত মণ্ডল, এবং তিনি কখনো কলকাতা হাইকোর্ট কখনো দিল্লি হাইকোর্ট করে রাউস অ্যাভিনিউ কোর্টের যে রায় সেটা কিন্তু অনেক দীর্ঘদিন ধরে আটকে রেখে দিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত আজকে যখন এই রায় যখন ঘোষণা হয় তখন থেকে কিন্তু তিনি মুচড়ে পড়েছেন বলে জেল সূত্রে খবর পাচ্ছি, এবং তিনি উদ্বিগ্ন রয়েছেন যে কি ঘটতে পারে এরপরে, কারণ সাইগাল হোসেনের যেটা তার অভিজ্ঞতা যে সাইগাল হোসেনকে একই কথা বলে ইডি এখান থেকে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে সাইগাল হোসেনকে সেখানে জেরা করার পর তিনিও তদন্তে অসহযোগিতা করেছেন বলে সেখান থেকে তিহার জেলে তাকে। ধন্যবাদ তোমাকে কৌশিক। খবরে চোখ রাখবো, এসএসসি চার আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়, মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে সেখানে মুখে কুলুপ পাতেন সুবীরেশ ভট্টাচার্য, কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না তিনি। চারজন এসএসসির আধিকারিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদে মুখে কুলুপ পাতেন সুবীরেশ ভট্টাচার্য। এসএসসির দুই প্রাক্তন চেয়ারম্যানকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, এবং সেখানেই এসএসসির দুই প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ কুমার সুরকে জিজ্ঞাসাবাদ করা হয়। নিয়ম না মেনে এই দুজনকে পদ থেকে সরানো হয় তদন্তে এসেছে এই তথ্য, এমনই খবর সিবিআই সূত্রে। প্রকাশ সিনহা কথা বলবো আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, চার আধিকারিককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, ঠিক কি হয় সেখানে, এবং সুবীরেশ ভট্টাচার্য তিনি কি কোনো প্রশ্নের উত্তর দেননি? দেখো, সিবিআই সূত্রের খবর, আজকে কিন্তু সুবীরেশ ভট্টাচার্যর কাছ থেকে তথ্য পাওয়ার জন্যই কিন্তু চার আধিকারিক, এসএসসির চার আধিকারিক, যারা কিন্তু সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশ পালন করতেন, অর্থাৎ সুবীরেশ ভট্টাচার্যর আন্ডারে যারা কাজ করতো, এবং সুবীরেশ ভট্টাচার্য তাদের দিয়েই কিন্তু সমস্ত কাজ করিয়েছেন এমনই দাবি করছেন সিবিআই গোয়েন্দারা। তাদের তলব করে তাদের মুখোমুখি বসিয়ে সুবীরেশ ভট্টাচার্যকে জেরা করা হয়, কিন্তু সিবিআই সূত্রের খবর, দফায় দফায় কয়েক ঘন্টা জেরার পরেও কিন্তু তেমন কোনো তথ্য সুবীরেশ ভট্টাচার্য জানাননি। সিবিআই সূত্রের খবর, প্রথমের দিকে তিনি অস্বীকার করছিলেন, অর্থাৎ তার কাছে তাকে যখন অভিযোগের ব্যাপারে জানানো হয় এবং তথ্য প্রমাণ দেখানো হয়, তিনি কিন্তু সরাসরি অস্বীকার করেন, এবং যখন চারজনকে মুখোমুখি বসিয়ে তাকে জেরা করা হয় এবং চারজন যখন সিবিআই এর কাছে তার সামনেই বয়ান দেন, তারপর থেকেই কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, সুবীরেশ ভট্টাচার্য মুখে কুলুপ এঁটেছেন, অর্থাৎ কোনোই উত্তর দিচ্ছেন না, তিনি হ্যাঁও বলছেন না, তিনি নাও বলছেন না, ঘন্টার পর ঘন্টা তিনি কিন্তু চুপচাপ বসে রয়েছেন, এবং চারজনের বয়ান আসার পর, অর্থাৎ যে চারজন কাছে তলব করা হয় এবং চারজনকে যখন মুখোমুখি বসিয়ে একের পর এক প্রশ্ন তাদের করা হয়, তারা যখন সিবিআই এর আধিকারিকদের কাছে বয়ান দেন এবং তথ্য তুলে দেন, তখন কিন্তু সুবীরেশ ভট্টাচার্য মুখে কুলুপ এঁটেছেন, এমনই খবর আমরা সিবিআই সূত্রে জানতে পারছি। অর্থাৎ প্রথমের দিকে তিনি অস্বীকার করছিলেন যখন তাকে আলাদাভাবে জেরা করা হচ্ছিল, কিন্তু যে মুহূর্তে চারজনকে মুখোমুখি বসানো হয় এবং তারা যখন বয়ান দিতে শুরু করেছেন, তারপর থেকে কিন্তু ঘন্টার পর ঘন্টা সুবীরেশ ভট্টাচার্য চুপচাপ বসে রয়েছেন, কোনোই তথ্য দিচ্ছেন না, মুখে কুলুপ এঁটেছেন, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ তোমাকে। এসএসসি প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল তিনি কি বলেছেন শোনাবো। ছোটো বলছে কোয়েশ্চেন্স আছে, কোয়েশ্চেন্সগুলো উত্তর দিই। সিবিআইকে তথ্য কি এখন কোয়ারি, কি কোয়ারির বাইরে তো আর কথা বলবো না, যেমন কোয়ারি হবে তেমন। আবাস যোজনায় একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এবার আপনাদের দেখাবো যে আবাস যোজনায় তালিকা যাচাইকে কেন্দ্র করে তমলুকে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, পঞ্চায়েত প্রধান ও বিডিওকে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। তমলুকের পাশাপাশি আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে পুরুলিয়াতেও ধুন্ধুমার। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসে ঢোকার চেষ্টা বিজেপি কর্মীদের, আর তা বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
আবাস যোজনায় দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগে জলপাইগুড়িতে দেখুন কি ধুন্ধুমার পরিস্থিতি, সেই ছবি আপনাদের পুরুলিয়ার পাশাপাশিও দেখাবো। বিজেপি বিক্ষোভ দেখায় রায়গঞ্জে, বিডিও অফিস ঘেরাও বিজেপি কর্মীদের, ধূপগুড়িতে পথ অবরোধ গ্রামবাসীদের। জলপাইগুড়িতেও একই ধরনের অভিযোগ সামনে আসছে, আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে হাবড়ায় বিডিও অফিস ঘেরাও, প্রথম লিস্টে নাম থাকা সত্ত্বেও দ্বিতীয় লিস্টে নাম না থাকার অভিযোগে ধুন্ধুমার। আশা কর্মীদের বিরুদ্ধে লিস্টে কারচুপির অভিযোগ, এ বিষয়ে হাবড়ার বিডিও প্রতিক্রিয়া অবশ্য বিরোধী, আর হাবড়াতে এই দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি।